এরপরে প্রশ্ন আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব করেছেন কে দিয়ে করা হারাম এটা আপনি করবেন না এবং সুদভিত্তিক কোনো লোন কোনো স্কিমে টাকা রাখা সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম এখন আগে বুঝেন না রেখে ফেলেছেন এখন টাকাটা চলে আসছে তাহলে এটা সবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন এটা জায়েজ হবে না আমাকে একবার একজন এক প্রশ্ন করেছেন যে ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে তো আমি নিজে তো খাবো না এটা হারাম আস্তাক ফেরল আমি খাবো না তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে এই টাকাটা আমি গরিবকে দিব তো গরিব যেন বেশি পায় জায়েজ হবে কিনা তো আমি ওনাকে বললাম ভাই সুদের লেনদেন করাটাই গুণা হারাম আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যা আর কোনো উপায় নাই তখন যায় এই মশলা যে আপনি গরিবকে দান করে দিবেন ঠান্ডা মাথায় আপনি সুদি ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয়। এটা না যায় এবং গুনাহের কথা বিদায় এটা করা যাবে না এরপরে প্রশ্ন হলো আমার ছোট বয়সে বাবা মারা যায় তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয় এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে এখন আমার কি করণীয় ভাইরা আমার বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তন যোগ্য হতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন উদ হুমলি আবা এহিম সন্তানদেরকে ডাকবা কান নামে বাবার সাথে সম্বন্ধ করে যেটা অমুকের ছেলে আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে যে ধরুন একজন একজন গরিব মানুষের ছেলে ছেলে বা বা মেয়ে মেয়ে আপনি লালন পালন করলেন বড় করেছেন আপনার ছেলে মেয়ে হয় না এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি তার মা আমার স্ত্রী এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি তোমার মা এটা এটা প্রতারণা এটা মিথ্যা কথা এটা জায়েজ হতে পারে এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা পর্যন্ত তারাই হবে এটা কখনো পরিবর্তন করার মতো বিষয় আপনি লালন পালন করেছেন আপনাকে আঙ্কেল আন্টি বলা যেতে পারে আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন এটা কখনো জায়েজ হতে পারে যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহ কাছে ইস্তেকফার করবেন এটাকে কারেকশন করবেন হ্যাঁ কাগজপত্রের নাম উঠে গেছে জন্ম নিবন্ধনের নাম চলে গেছে এখন আর পরিবর্তন সম্ভব না এনআইডি হয়ে গেছে তাহলে সেখানে পরিবর্তন না করলেন কিন্তু আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে অন্তত আমার বাবা অমুক আমার মা অমুখ এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করার আল্লাহ তার আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন আমার পরিবার থেকে আমার সাথে আমার খালাতো বোনের বিবাহ ঠিক করেছে কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয় কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না এখন আমার করণীয় দেখুন আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আসে বিয়ে ঠিক করে রাখে নাম দেয় আছে না নাই একটা দখল করে রেখে দেয় বলে যে হয়ে এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয় আছে না নাই এটা জায়েজ নাই ভাই এটা গুনাহের কথা যতক্ষণ পর্যন্ত আগদ না হবে দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে আর এক পক্ষ প্রস্তাবে সম্মতি দিবে বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে এইখানে এখানে ফারদার কোনো অবস্থাতেই আপনি আগ্ন হওয়ার আগ পর্যন্ত স্বামী শিলব আলাপ সালাপ জমাতে পারবেন অ্যাঙ্গেজ হলে অ্যাঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না আগ্নটা অন্তত করে নেন অনেক বাবা মা আর আছে এগুলো না বুঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয় বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আগ্নটা পড়াই দেন না সমস্যাটা কোথায় উঠাউঠি পরে করেন আয়োজন পরে করেন খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে একজন হুজুর এসে বাস আপনার বিয়ে হয়ে গেল শরীয়ত অনুযায়ী এবার তারা ছেলে ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথাও যদি বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন এটা শরীয়তে জায়েজ হতে পারে না এটা গুনাহের কথা